اما بعد قال النبي صلى الله عليه وسلم رضاه اظهارها سفله من الحسين قبله عليه الرضا بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علم مولانا يتوكي قوة ديني ديشي

শর ক সীময় কেনে তুই সাইলি রে শিম শিমরে তুই কি করি সারে দেখি তঠি

জলসা মুবারকের সম্মানিত সভাপতি সাহেব কি বলা সাউন্ডটা খুলে দেন নাকি সাউন্ড বাড়াই দেন খুলে দেন খুলে দেন হ্যালো উপস্থিত আজকের এই পবিত্র জলসা মুবারকের সম্মানিত সভাপতি সাহেব কিবলা উপস্থিত এই এলাকার যোগ্যতম আলেম হযরত আল্লামা মাওলানা নূর মোহাম্মদ রেজবি সাহেব কিবলা উপস্থিত ওলামাই কেরাম হুজাজ کرام কুররায়ে کرام মাদ্রাসার তালবাসকল সকল অতি শ্রদ্ধার রাইজ সকলকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকা এই রহমতওয়ালা বরকতওয়ালা ইজ্জতওয়ালা মাহফিলে আসার তৌফিক দান করেছে তাই আমরা সকলেই মিলে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করব সকলেই বলি আলহামদুলিল্লাহ তবে যাই না হোক সন্ধ্যার থেকে নিয়ে এই পর্যন্ত ভালো ভালো ওয়াজের ওয়াজ আপনারা শুনেছেন আমার পরেও ইনশাল্লাহ সুদূর কলকাতার থেকে একজন যোগ্য আলিম এসেছে ওনার মধুর কণ্ঠে আপনারা ভালো বক্তব্য শুনতে পারবেন অল্প সময় আমি আপনাদের সম্মুখে আছি আমি একটা বস্তু আপনাদের খারাপ পাইছি কি খারাপ পাইছি কইমুন কোন যাব বসার সাইজ দেখেন তো কি। পাশে যে কোজন মানুষ আছেন আপনারা যদি দয়া করে মহাবিলের সম্মান রক্ষা করার জন্য যদি একটু আগে আসেন একটু ভালো হবে আর কি

إلي القمر والشجر والحزر بنيت تفزها وتعزرها من كان في الحسين على دام, دام رتبة قطرة في الحطبة من هي عزلها وعزلها يوم القيامة شفعته أمة الأخرى يدلها من كان فائدة

এই সাহাবারা বলো পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে সবচেয়ে সবচেয়ে উজলা বস্তু কোন কি বেশি আপনারা কত দেখি পৃথিবীর ভিতরে কার পহর বেশি আর তো কার পোহর বেশি সাধারণ কথা এটা বড় কথা নাকি আরে যিনি আলো করে যার দ্বারা হয় পৃথিবীর ভিতরে প্রহর কার বেশি হ্যাঁ বেলা এই কথাটা কইলেই তো হইতো বেলা বেলা চন্দ্র সূর্য সবচেয়ে বেশি প্রহর তো নবী সাহাবাকে প্রশ্ন করলো এই সাহাবা বলো পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রহর কার বেশি সাহাবারা এই প্রশ্ন শুনে হাসতেছে নবী বলে সাহাবা হাসো কে সাহাবা বলে যে প্রশ্ন আপনি আমাদেরকে করছে এই প্রশ্ন তো আপনি নিজেই জানেন আর এটা থেকে সূত্র বাচ্চাও করব আল্লাহ নবী বলে সাহাবা বলো তো দেখি কি বলি আর রাসুল্লাহ পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি পহর বেলা আর সূর্য চাঁদের বেশি পহর সূর্যের বেশি পহর বেলার বেশি পহর আল্লাহর নবী কি বললেন জানেন আল্লাহর নবী ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আসহাবিকাল কাযাবতা আল্লাহর নবী বললেন এ আমার সাহাবারা তোমরা যত সাহাবা বললা বেলা আর সূর্যর প্রহর বেশি তোমরা সমস্ত সাহাবা এহাবার মিছা কথা কইছো

আসমান ফেটে যাইতে পারে দুনিয়া টুকরা টুকরা হয়ে যাইতে পারে কবি যেই কথা বলেছে আল্লাহর নবীর কথা মিথ্যা হইতে পারে না নবী যদি বলেছে আমরা সাহাবা মিছে কথা বলছি নিশ্চয় আমাদের ভিতরে কিছু ভুল হয়ে গেছে সাহাবা বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলেন বলেন আমরা বুঝতে পারলাম না ইয়া রাসূল আল্লাহ সারা জীবন শুনেছি বেলা সূর্যর প্রহর বেশি ইয়া রাসূল আল্লাহ তাই আমরা বলেছি নবী গো আপনি বললেন আমরা মিছা কথা বলেছি নবী গো আমরা বুঝতে পারি না বলেন কি কেমন আমরা সে কথা বললাম আল্লাহর নবী পানির ছেড়ে দিয়েছে কবি আমার বলে অ শ্রাবা ভালো মতন নক্ষ করে শোন আমি ন বুঝি আল্লার যাঠের কষম বলি বেলা আর সূর্যের ভিতরে যত পহর আছে তার থেকে হাজার গুণ বেশি পোহর আমার হোসাই চেহারা থেকে পার হ কথাটা বুঝছে নবী বললেন বেলা আর সূর্যর ভিতরে তার থেকে হাজার গুণ বেশি আমার হুসাইনের চেহারা তার মুসলমান ওই হুসাইনের মহরম ওই হুসাইনের নামের মহরদম আয়োজন করা হয় আল্লাহর নদী বলেছেন সানতুল্লা জহারো হাহ্বা মিউকা লেখানা রায় হাতু আমার নবী বলেছে আমার হুসাইন হয়েছে জান্নাতের ফুল নবী বলেছে হুসাইন হয়েছে জান্নাতের ফুল আর ওই জান্নাতের ফুল হুসাইন হয়েছে জান্নাতের ফুল আল্লাহর নবী বলেছেন হুসাইন হয়েছে জান্নাতের ফুল আর আল্লাহর কসম সারা হুসাইনকে মোহাব্বত করবে তারা হবে হুসাইনের ফুলের বাসনা

হুসাইন হয়েছে জান্নাতের ফুল আর যারা হুসাইনকে কে করবে ওরা হয়েছে জান্নাতের ফুলের বাসনা প্যারে মুসলমান হুসাইন হয়েছে ইমান হুসাইন হয়েছে জান্নাত হুসাইন হয়েছে ইমানের পরীক্ষা ও প্যারে মুসলমান আল্লাহর জাতের কসম যারা জান্নাত ওয়ালা হবে তারা হুসাইন ওয়ালা হবে হুসাইনের বিনা মহাব্বতে আল্লাহর কসম একটা মানুষ হুসাইনের বিনা মহাব একজন মানুষও জান্নাতে যাইতে পারবে না আপনি বলবেন হুজুর কেমন কথা আমার নবী বলেছে মানু হুসাইন না কাট দালাল আহবব কা আলাইহি ইয়াউমুল কিয়ামা মান হুয়া দা বাবা আল্লাহর নবী বলেছেন যারা হুসাইনের গোলাম হবে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাউজে কাউসারের পানি খাওয়াবো আল্লাহর নবী বলেছে মুসলমান এই হুসাইনের কেন করা হয় এই হুসাইনের নামে কেন ভালোবাসার প্রেম প্রীতি করা হয় ওরে প্যারে মুসলমান হুসাইনের জন্য ইসলামের সম্মান বাড়ছে হুসাইনের জন্য ইসলামের ইজ্জত বেড়েছে হুসাইনের জন্য ইসলাম जिंदा হয়েছে হুসাইনের জন্য কুরআন প্রচার হয়েছে হুসাইনের জন্য হাদিস প্রচার হয়েছে হুসাইনের জন্য কোরআন বুঝতে পেরেছে হুসাইনের জন্য হাদিস বুঝতে পেরেছে

হইতে পারো তুমি আমার বন্ধু হইতে পারো তুমি আমার শ্বশুর হইতে পারো ও আবু বাকার একটা কথা জেনে রাখো তোমার জন্য তোমার দিয়া কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জান্নাতি হবে এই উমর তোমার জন্য কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না আলী রে ও আলী তুমি জান্নাতের গোলাপ হইতে পারো ফাতিমার স্বামী হইতে পারো আমি নবী মুহাম্মদুর রাসুল্লার জামায় হইতে পারো হুসাইনের আব্বা হইতে পারো হাসানের আব্বা হইতে পারো কিন্তু কেমতের ময়দানে তোমার কেমতের ময়দানে তোমার জন্য আমার মধ্যে জান্নাতে যাবে এটা হইতে পারে না উসমান তুমিও হইতে পারো না আলী তুমিও হইতে পারো না জাকারিয়া তুমিও হইতে পারো না তলহা তুমিও হইতে পারো না মোকারিয়া তুমিও হইতে পারো না আল্লাহর নবী বললেন কেমতের ময়দানে হুসাইন ইতলা ফালকিয়াম

আমার নবী বলে ও পৃথিবীর মানুষ মতন শুনে রাখো ক্যামতের ময়দানে আমার লাখ লাখ গুণাগারো হবে কোটি কোটি উম্মার হবে 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 আমি নবী আদা করলাম ক্যামতের ময়দানে হুসাইনের তাম হুসাইন হুসাইনের এক ফুটারক তরসিলা করে লক্ষ লক্ষ উম্মতকে জান্নাতে নিয়ে যাব

খালি হাদিস কোরআন তাই নয় ওরে প্যারে মুসলমান হুসাইনের জন্য ইসলামের এত সম্মান হয়েছে পৃথিবীর ভিতরে পৃথিবীর ভিতরে যত কিতাব আছে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষ এইটা স্বীকার করেছে যে হুসাইন সত্য রাস্তায় ছিল আর প্রত্যেক ধর্মের মানুষ এই কথা এখনো বলে হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ না হইতো হুসাইন যদি নবীর পক্ষে দাঁড়ায় না থাকতো হুসাইন যদি কোরআনের পক্ষে হয়ে না দাঁড়াইতো হুসাইন যদি হাদিসের পক্ষে হয়ে না দাঁড়াইতো বিশ্বের ভিতরে ইসলাম আজকায় এত উন্নতি হইতে পারে না ও প্যারে মুসলমান হুসাইন ইসলামের জন্য এমন অনেকটা ঘর বানাইছে আপনাদের জন্য আমাদের জন্য ওনাদের জন্য তেনাদের জন্য বিশ্বের জগতের মাঝে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের জন্য হাজরাতে ইমান হোচাইন জান্নাতের ঘর বানাই গেছে জান্নাতের কেমন ঘর আপনারা আমরা সকলেই জানি বা আমরা ওয়া শুনেছি যে ছয় মাসের শিশু ছেলে আল বড় শহীদ হয়েছে হয়েছে না গো আচ্ছা হুসাইন এই কথা জানে না নাই যে আমি কারবালায় গেলে শহীদ হমু এই কথাটা হুসাইন জানেন জান ছিল না না কেবা জান ছিল জানে নবী বলছে হুসাইন তুমি কারবালায় শহীদ হওয়া লাগব আমার উম্মতকে জান্নাতে নিবার যো না কারবালায় শহীদ হওয়া লাগবে তাহলে এই কথাটা জানে এটা যদি হুসাইন জানে যে আমি শহীদ হব আলী আজগর কেন নিয়ে গেল আলী আজগর তো ছয় মাসের বাচ্চা তাই না আলী আজগর তো যুদ্ধ করতে পারবো না না পারবো আলী আজগর তো ঘোড়া চলাইতে পারবো না হুসাইন প্রশ্ন করেন ইয়া হুসাইন মান সাবিলুল ওয়ালাদিল আজগর ফাহুয়া ইযহাবতু আলাল মাআদা ও হুসাইন আপনি বলেন আপনি যাবেন জান আপনি তলোয়ার চালাতে পারবেন ঘোড়া তাড়াইতে পারবেন সবকিছু করতে পারবেন ও হুসাইন আপনি উত্তর দেন জবাব দেন আপনি সান জান কোনো কথা নয় ও হুসাইন ছয় মাসের বাচ্চা আলিয়াজগর আপনি আলী আজগরকে কেন কারবালার ময়দানে নিয়ে গেলেন হুসাইন উত্তর দেয় ও পৃথিবীর মানুষ শুনো না না মহান শুনুন সাথে আমি হুসাইনও বার্তা করেছি না না জান তোমার গুনাগার উন্নতের জন্য আমি জাননাতের একটা ঘর সাজাইবো এবার বলেন তো যদি তুনার জমিনের যদি ঘর বানান খালি বড়োহিত দিয়ে আপনি ঘর বানাইতে পারবেন আপনি যদি একটা পাহাড় ঘর বানান খালি বড়োহিত দিয়ে ঘর বানাইতে পারবে। ও পারবে ছোটো দরকার হয় না না। এনাম হুসাইন বলে আমি নানা জানের উন্মতের জন্য একটা ঘর বানাইতে গেছি আমি হুসাইন জানি সেই জায়গাতে পরইটের দরকার হবে আমি হুসাইনের গলাতে ছুরি চলাইয়া পরইটের কাম করাইয়া দিব যখন ছুটাইটার দরকার হবে আলিয়াজগড় বাচ্চাকে আমি শহীদ করাইয়া দিব হাজরাতে হুসাইন এমন বাবা ইসলামকে কত ভালোবেসেছে কত mohabbat করেছে এমন বাবা পৃথিবীর ভিতরে জন্ম হয় নাই কিয়ামত পর্যন্ত জন্ম হবে না কোন সুবহানাল্লাহ তা আপনি আমি হাদিস সাহেব আমরা যদি জানি যে আমার ছেলে কালকে যদি আমি মঙ্গলদয়ে পাক করে নিয়ে যাই তাইলে মানুষের জবে করব আপনি কন্ত তাইলে কি আমার ছেলেকে আমি নিয়ে যাব আমি কি আপনারা নিয়ে যাবে যতই গরিব মানুষ হোক উনি যদি জানে যে আমার ছয় মাসের বাচ্চা কালকে যদি বাঘ ফুল নিয়ে যায় তাহলে মানুষের জব করবো আপনারা কি নিয়ে যাবেন পৃথিবীতে এরকম বাবা আছে যে নিয়ে যাব হাজরাতে হোসাইন জানে হোসাইন জানে আমি আলিয়াজগড়কে নিয়ে গেলে আর আনতে পারবো না ঘোরাইতে পারবো না শকিনা আলিয়াজগড়কে দিলেন হাজরাতে হুসাইন আলিয়াজগড়কে বুকের মাঝে নিয়া চোখের পানি করে ফায়ার কান্দে আল্লাহ আমি জানি আল্লাহ এমন পাবা আল্লাহ তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমার কলিজার ভিতরে صبر দান করে দাও আল্লাহ আমার কলিজার ভিতরে صبر আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ তুমি আমার কলিজার মাঝে صبر দাও এই কথা কয় হুসাইন আলিয়াজ করে কপালের মাঝে সুমা খায় আলিয়াজ করে সাই থেকে সুন্দর করে দেখে এমন ছেলে প্যারে মুসলমান আল্লাহ নবীর হাদিস পড়ে দেখেন আলিয়াজ এমন সুন্দর ছিল আলিয়াজ এমন সুন্দর ছিল হাজরাতে তলহা বিন বলেছে মদিনারু জমিনে যত সুন্দর সুন্দর ছেলে আছিল সমস্ত সুন্দর ছেলেকে যদি এক জায়গাতে করা হয়েছে তার থেকে বেশি সুন্দর হয়েছে আলিয়াসগড় আলিয়াসগড় এমন সুন্দর মদিনারু জমিন ন কারো ছেলে যদি কালো হয়েছিল মদিনার জমিনে কারো ছেলে যদি কালো হয়েছিল ওই কালো ছেলেটা আলিয়াজগড়ের পুগলনি যাইয়া আলিয়াজগড়ের হাতটা কালো ছেলের উপরে রাইখা দিছে ওই কালো ছেলেটা কুরা হয়ে গেছে আল্লাহ চেহারা আমান রুতমা নূর হাজরাতে হুসাইন হাজরাতে হাজরাতে হুসাইন হাজরাতে হুসাইন আলী আসগর কে বুকে নিচে আর কান্দে মাহলা গো আল্লাহ আমাকে আর কি পরীক্ষা নেবেন আল্লাহ আমি আমি ইয়া কসমুল্লাহ আশারাতিন লিমা কানা ইল্লাইহি আল্লাহ আমার কি পরীক্ষা নিবেন মালা এরকম হাজার আলি শহীদ করার জন্য আমি হুসাইন রেডি আছে আল্লাহ আপনি কি পরীক্ষা নিবেন চিন্তা করেন ওই হুসাইন কিসের জন্য শহীদ হয়েছে কিসের জন্য শহীদ করা হয়েছে আলী আকবরকে কিসের জন্য শহীদ করা হয়েছে তার মকসদ একটাই তার মকসদ কি তার মকসদ হলো এটা আল্লাহর ইতিহাস গাওয়া আছে নবীজি জীবনে কোনোদিন মসজিদে নববী সারা নামাজ পড়ে নাই হঠাৎ একদিন কি হয়ে গেল আল্লাহর নবী সারোয়ারে কায়নাত মদিনার ভিতরে নাই নবীজি মদিনার ভিতরে নাই নবীরে তালাশ করে নবী নাই হাজরাতে আবু বকর নবীরে তালাশ করে নবীকে পাওয়া যায় না ফজরের টাইমে হাজরাতে বিলাল আজাম দেওয়া আরম্ভ করে দিল মদিনার সাহাবারা জানে নবী যখন বিলাল যখন আজান দিত বিলাল যখন বলে আশাদু আন্না মোহাম্মদের রসুল্লাহ যখন বিলালে এই দিতেন আল্লাহর নবী ছুটে আইতেন এবার বিলাল যখন আসাদু আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলছেন নবীর চেহারা দেখা যায় না এইবার আদান দেওয়া শেষ হয়ে গেল এখন নবী মসজিদে নবমিতা আইসা হাজির হন নাই সাহাবা বলছেন নবী আসে নাই নামাজ হবে না আধা ঘন্টা দেরি করা আধা ঘন্টা দেরি করা হলো তারপরেও নবী আসেন নাই এক ঘন্টা দেরি করা হয়ে গেল তারপরেও নবী আসে নাই দুই ঘন্টা হয়ে গেল তারপরেও নবী আসে নাই আড়াই ঘন্টা হয়ে গেল তারপরও নবী আসে নাই জহরের আগে আগে ফজর নামাজ আদায় করেছে জহর আদায় হয়ে গেল নবী নাই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আসর পর্যন্ত দেখলো নবী নাই এবার আসর থেকে মাগরিব পর্যন্ত দেখলো নবী নাই আহারে মদিনার জমিনে যখন নবী নাই মদিনার জমিনে হুলস্থুল লেগে গেল সাহাবার বাড়িতে কারো বাড়িতে চুলায় আগুন ধরে না কোনো মা বোনেরা খানা খায় না কোন সাহাবীরা এক টুক পানিও খান না মদিনার ভিতরে

তিন দিন হয়ে গেছে বড় একটা কথা তিন দিন হয়ে গেছে নবী আমার মদিনাতে নাই তিন দিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে নবীজি মদিনার ভিতরে নাই তিন দিন মদিনার সুলাই কারো ঘরে আগুন জ্বলে না তিন দিন পর্যন্ত মদিনার কারো ঘরে আগুন জ্বলে না সুলা তো দূরের কথা হাদিসের ভিতরে আছে যে মদিনার 352 কয়শো বাচ্চা সাড়ে তিনশো এক বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা মারবুকের দুধ খায় না মারবুকের দুধ খায় না সমস্ত বাচ্চা মসজিদের নবমীর সামনে মদিনার মাটি কিন্তু গরম মরুভূমির বালুর ভিতরে এক বছর দুই বছর তিন বছরের ছেলেরা গড়াগড়ি করে কানতেছে দিন হয়ে যায় মার বুকের দুধ আবু বকর জিজ্ঞাসা করেছে ও মদিনার বাচ্চা দা তোমরা মার বুকের দুধ কেন খাও না মদিনার বাচ্চা আওয়াজ দিয়েছে ও আবু বকর যেই নবী না হইলে দুনিয়া হইত না যেই রাসূল না হইলে জান্নাত হইত না দয়ার নবীজি আজকে তিন দিন হয়ে যায় নবীর চেহারা দেখতে পারি নাই এই আবু বকর শুনে নাও যতক্ষণ পর্যন্ত দয়ার নবীর চেহারা না দেখবো ততক্ষণ পর্যন্ত মার বুকের দুধ খাবো না আবুবকর মরে যাব মরে যাব মরে যাব মরে যাব মদিনার নবীজির চেহারা না দেখা পর্যন্ত মদিনার আমরা ছেলেরা কোনদিন মারবুকের দুধ খাব না আলিয়া হযরতে আবু বকর এরকম ব্যাপারে দেখে হাজরাতে আবু বকর শীত কাንতে কাንতে আর বসে না নবীরে তালাশ করে তালাশ করে তালাশ করে নবীরে তালাশ করে পায় না তিন দিন পর হাজরাতে আবু বকর পাহাড় দিয়ে কত লম্বা একশো গাছ লম্বা পাহাড় উবু বকরে দেখে হাজরাতে আবু বকর দেখে একশো গাছ উপরে পাহাড় ওই পাহাড় থেকে টপ 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 করে পানি মাটিতে পড়তেছে আবু বকর সাহে দেখতেছে পানি পড়তেছে পানি পড়তেছে পানি পড়তেছে আবু বকর বলে হাই রে হাই সারা জীবন এফ দিয়ে চলাফেরা করলাম কোনো দিন তো এই পাহাড় থেকে পানি পড়তে দেখি নাই এইটা আবার কিসের পানি হাজরাতে উমর বলছে আবু বকর একটু আইগায় যাও আবু বকর একটু বুগলে যাও যায় দেখে আসো এই পানিটা কিসার আবু বকর পানির বুগলে গেছে পানিটা এবার নাকের মাঝে

আবু কি হেটে কান্দে কান আবু বকর বলে উমর রে আমি যা পেছি আমি যা দেখলাম আমি যা দেখলাম উমর রে এই যে পানি উপরে থেকে পড়তেছে উমর আল্লাহর কসম এই পানির থেকে নবী নবী বাড়াইছে আবু বকর বলে আমার নবীর ছাড়ার কারো হইতে পারে না এবার আবু বকর সিদ্দিক এইবার আস্তে আস্তে উপরে যায় দেখে এক শগত উপরে পাহাড়ে আমার নবীজি সাজদায়ে পড়ে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে নবী বেকুল হয়ে কাঁদে নবী বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহগার হবে সিয়াকার হবে পতকার হবে মাহলা গো আমার উম্মতকে আল্লাহ তুমি maaf করে দাও আমার উম্মত জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না আমার উম্মত জাহান্নামের গরম হাওয়া জাহান্নামের গরম বাতাস আমার করতে পারবে না দয়া করে করে আল্লাহ আমার অন্যদের জীবনের দাঁড়িয়েছে ওমর যায় বলে আর আবু বকরে যায় বলে নবী গো আপনি এত ইয়া রাসূলুল্লাহ আপনার কি মদিনার কথা মনে নাই নবী গো আমরা মদিনাবাসী আপনার কত সহায় করেছি নবী গো মদিনার খবর আপনি নেন না মদিনার খবর বেশ ভালো না সাজদার থেকে মাথা তুলেন নবী গো মদিনার খবর বেশি ভালো না সাজদার থেকে মাথা তুলেন নবী আমার মাথা তুলে না খালি উন্মতি 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 বলে কানতেছে আপনাদের জন্য আমাদের জন্য কানতেছে আবু বকর উপায় নাই এই যে আবু বকর বলে নবী মাথা তুলে না লাশ মুহূর্তে হযরত আবু বকর বলে

নবী আমার সাজদার থেকে মাথা তুলে না ওমরও এই কথাই বললো ইয়ারা সুলাল্লাহ জীবনের সমস্ত সব দিয়ে দিলাম মাথা তুলেন নবীজি সাজদার থেকে মাথা তুলে না হাজরাতে তলাহ এই কথা বললেন হাজরাতে আলী এই কথাই বললেন হাজরাতে ওসমান গনি এই কথাই বললেন হাজরাতে জুবাইর এই কথাই বললেন নবী কিন্তু সাজদার থেকে মাথা তুলে না নবী আমার সাজদার থেকে মাথা তুলে না এর মাঝে এর মাঝে হুসাইন আইছে ছোট্ট ছেলে ছোট্ট বয় হুসাইন আয়শা বলল মদিনার সাহাবা কি হয়েছে ওমর বলেছে কি হবে তোমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সদায় পড়ে কানতেছে সাজদার থেকে মাথা তোলে না হুসাইন বলে সাহাবায়ে একটা কথা আমি হুসাইন তোমাদেরকে জানিয়ে দেই ও নবীর সাহাবারা ভালো মতন লক্ষ্য করে রাখো আমি হুসাইন বললাম আল্লাহর করুন মদিনার কথায় আল্লাহর নবী মাথা তুলবে না হুসাইন বলল ও নবীর সাহাবারা মদিনার তোমাদের কথায় নবী মাথা তুলবে না ওমর রাগ করছে ওমর রাগ করে ধমকে দিতে হুসাইনকে हट ছেলে এত বড় বড় কথা মদিনার মানুষের কথা শুনে উঠবে না তুমি কি জানো হুসাইন বলছে ওমর রে আপনি তো লাফান কেন ওর ওমর আপনি তো জানেন না উমর রে হুসাইন সারা আমার নানা কেউ তুলতে পারবে না হুসাইন ওর থেকে পাহাড়ে ওর থেকে পাহাড়ে উঠে দেখে আল্লাহর নবীর সাজদা করছে সাজদার ভেতরে রাব্বি হাবলি উম্মতে উম্মতের জন্য দোয়া করতেছে হুসাইন এসে যায় বলছে নানা ও নানা ও নানা তিন দিন হয়েছে কানছেন অনেক কাঁদছেন হয়ে গেছে নানা গো সাজদারে থেকে মাথা তুলেন নবী মাথা তুলে না আবার বলছে নানা গো সাজদারে থেকে মাথা তুলেন নবী মাথা তুলে না হুসাইন বলছে নানা গো আমিন আপনি কি করে মাথা তুলবেন হোসেন কি করলেন এক থ্যাং তুলে দিয়া নবী সাজদাই গেছে হযরত হোসেন নবীর সাজদা রূপে খালের মাঝে বসে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নবীজি দাঁড় ওঠেন না নবী দাঁড় ওঠেন না হুসান বল না উঠবেন না নবিজে তা উঠে না প্রসান বলছে না না আপনি আর আপনার উন্্মতের জন্য কাটবেন না। ও না না উঠে যা উঠে যা নবে উঠে না উসান বলন না না ও নানা ভালো ন শনে না। আপনি সেই উম্মতের জন্য কানতেছেন নানা গো ও আমার নানা আমি ওয়াদা করলাম আমি হুসাইন ওয়াদা করলাম আমি ওয়াদা ওয়াদা করলাম নানা গো আমি করলাম আপনার গুনাহগার উম্মতকে সান্নাতে নেবার জন্য ভালো মতন শোনেন হোসেন বলল নানা আপনার উম্মতকে সান্নাতে নেবার জন্য আমি হুসেন আর ময়দানে শহীদ হয়ে নারে তাকবীর থাকবি থাকবি হুসাইন বলো না না আপনার উন্মত কে জান্নাতে নিবার জন্য আমি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব এই কথা যখন হুসাইন বলছে নবী সাজদার থেকে উঠছে হুসাইন কে পাঞ্জা মেরে ধরে বুকে নিছে আর কাঁদে হুসাইন রে এই কথা তুমি কেন বললা হুসাইন ও কাঁদে নানাও কাঁদে নাতিও কাঁদে নবী আমার কাঁদতে থাকে কাঁদতে থাকে কাঁদতে আর হুসাইন কে বুকে আল্লাহর নবীজি হুসাইনের এই জায়গার মাঝে চুমা খায় খালি এই জায়গাতে চুমা খায় এই জায়গাতে চুমা খায় হুসাইন বোঝা না আপনার সুমা আপনি যেভাবে সুমা খাইতেছেন না না আমার তো ভালো লাগে না নবীজি ধমক দিছে হোসাইনে রে দিশটা দেশ না ঠিকদারি করিস না হোসাইন হোসাইনে রে আমারে শান্তি মতন সুমা খাইতে দে হোসাইন বলে না না সুমা খান আমি আপনারে মানা করব না 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 গো একটা কথা আপনার কাছে জানতে চাই ও না জীবনে যত সুমা খেয়েছেন আমারে আগে সোমা খাইতেন কপালের মাঝে আগে সোমা খাইতেন কালের মাঝে আগে সোমা খাইতেন হোটের মাঝে আগে সোমা খাইতেন হাতের মাঝে আগে সোমা খাইতেন বুকের মাঝে আগে সোমা খাইতেন পায়ের মাঝে নানা গো নানা আমারে বুঝান নানা আমি বুঝিনা আপনি কেন আমার গলাতে সোমা খান ও নানা বলেন বলেন এই কথা যখন হোসেন বলছেন নবী আমার দিছে দিতে হোসেন তরে আমি কি দিয়ে বুঝাইবো হোসেনরে যখন তুই এই কথা বলেছ কারবালার আল্লাহর আরো সে তোর কারবালার বাকিয়া কবুল হয়েছে হুসাইন রে কারবালার মাঝে তোর এই কলার মাঝে ছুরি চলবে হুসাইন তার জন্য তোমার এই কলার মাঝে জীবনের মনে সোমা খাইতেছে দেখবি দাঁড়া দেখবি

হুসাইন যদি কার বালাতে শহীদ না হইতো কি হুসাইন জান্নাত পাইত না পাইত না নাই কার কেন শহীদ হইল একমাত্র কারণ কারবালাতে শহীদ হওয়া আখিরি জামানার উম্মতকে জান্নাতে নিবার জন্য হযরতে হুসাইন কারবালার ময়দানে হযরতে হুসাইন শহীদ হয়ে গেছে তো প্রিয় মুসলমান আমি আপনাদের কাছে আর কমিটির কাছে একটা আবদার করব আবদার মানে আমি আগেই বলছিলাম যে আমি যাইনি ঠিক কিন্তু আমারে দশটা বাজার বিদায় করা এই জন্যই আপনারা সকলেই জানেন যে আজকে দশ আর দশ মহরমে অনেক কয়েকটা প্রোগ্রাম থাকে আজকে আমার চারটা এটা আপনার ঘরে আরো দুটা বাকি আছে আমি ওয়াশ করতে পারে পঞ্চাশটা বনাইছি এরপর আমার একটা সভা আছে আমি টাইম দিছিলাম দই পান সাড়ে দশটা থেকে কোথায় সাড়ে দশটা দশটা দশ হয়ে গেছে সাড়ে দশটা টাইম আমি দই পামে দিয়েছি দই পামে থেকে আবার ভুরিগাঁও যাওয়া লাগবে ভুরিগাঁও বারোটা থেকে ভুরিগাঁও মানে তো আমি আজকের জন্য আল্লাহর আপনাদের কাছে মাফি চাই এর উপরে